কি ব্যাপার? আমি এখানে কেন? ও মাই গড, আমার তো আখির বাসায় যাওয়ার কথা। দাঁড়াও, তুমি এখানে কেন এসেছো? স্ট্রেঞ্জ, এসব তুমি কি বলছো? আগে বসতে দাও। না, তুমি বেরিয়ে যাও। মানে? মানে খুব সহজ, তোমার মতো চরিত্রহীন লম্পটকে আমার ঘরে বসতে দিয়ে এ ঘরে পবিত্রতা নষ্ট করতে চাই না। এসব তুমি কি বলছো আখি? খবরদার, ওই অপবিত্র মুখে তুমি আমার নাম উচ্চারণ করবে না। আমি বুঝতে পারছি না, কোন অপরাধে তুমি আমার সাথে এমন ব্যবহার করছো? বুঝতে পারছো না নাকি বুঝতে চাও না? যাদের চরিত্র সততা বিলুপ্ত, যাদের চরিত্র নষ্ট, মেয়ে মানুষ পাবার বাসনা, তারাই সমাজে ভালো মানুষের ভিড়ে নিজের আসল চরিত্রটাকে এভাবেই গোপন রাখে। আখি, কি প্রমাণ হাতে নিয়ে তুমি আমার চরিত্র সম্পর্কে এমন কটাক্ষ করছো? প্রমাণ? তুমি কি অস্বীকার করতে পারো গত রাতে ড্রিম নাইট ডান্স ক্লাবে মদ খেয়ে মেয়ে মানুষকে ফুর্তি করনি? তুমি কি অস্বীকার করতে পারো ক্লাবের ডান্সার মাইকে জড়িয়ে ধরে তুমি তাকে বিয়ে করার কথা বলনি? মিস্টার জীবন, এখন তো সময় মাত্র সকাল 10টা, এই সামান্য সময় আর কটা মেয়ে বাসায় গিয়ে তুমি বলেছো আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, বলো, জবাব দাও। জবাব? কোনো জবাবই আমি তোমাকে দেব না, কারণ তোমার ওই মিথ্যা সন্দেহের কাছে আমার সব সত্য কথাই আজ মূল্যহীন। তবে এটুকু অন্তত বিশ্বাস করো, আমার মনের আয়নায় যে ছবিটি আঁকা আছে সে শুধুই তুমি। প্রতি মুহূর্তে বিধাতার কাছে যার জন্য প্রার্থনা করি সে শুধুই তুমি। চুপ করো জীবন, চুপ করো, আর কোনোদিন তুমি এখানে আসবে না। তোমার সাথে আমার সম্পর্ক ছিল সেটা কল্পনাও করবে না। যাও এখান থেকে, তুমি চলে যাও, চলে যাও প্লিজ। চলে যাচ্ছি, তবে মনে রেখো যে সন্দেহের কারণে তুমি আমাকে ভুল বুঝে অপমান করলে, একদিন এই ভুল তোমার ভাঙবে, কিন্তু সেদিন হয়তো এই ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ তুমি পাবে না। কিরে মা, কি হয়েছে? হ্যাঁ, তুই কাঁদছিস কেন? মা, কার সাথে চিৎকার করছিলি মা? মা, আমার সব শেষ হয়ে গেছে মা, আমার সব শেষ হয়ে গেছে। যাকে মন উজাড় করে ভালোবেসেছিলাম, যাকে বিশ্বাস করে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, আমার সেই বিশ্বাস স্বপ্ন সব মিথ্যে হয়ে গেছে মা, সব মিথ্যে হয়ে গেছে। বলিস কি, আমাকে তো এসব কথা কোনোদিন বলিসনি। বলবো বলে তো ঠিক করেছিলাম মা, কিন্তু তোমাকে বলার আগে কাল বৈশাখীর প্রচন্ড ঝড়ের আঘাতে আমার কণ্ঠ স্তব্ধ হয়ে গেছে মা। শান্ত হ, মা শান্ত হ, সব ঠিক হয়ে যাবে। তোর বাবাকে বলবো ছেলেটার সাথে কথা বলতে। দরকার নেই মা, তার আর দরকার নেই। আখি,